আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কাঁঠালের তরকারি। আজকের রেসিপিটা খুবই সহজ এবং খুবই ইজি, এটা আপনি তৈরি করলে বুঝতে পারবেন খেতে কতটা টেস্টি। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো কথা আর না বাড়িয়ে চলুন দেখে ফেলি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। পানিটা গরম হয়ে এলে আমি এখানে কাঁঠালের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি, আর এগুলোকে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে এই কাঁঠালটা কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর লবণটা নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে আমি খুব ভালো করে এই হলুদটা কাঁঠালের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 70% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই ফাঁকে অন্য একটি চুলায় আমি এই 1 কাপ পরিমাণ বুটের ডাল পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এই ডালটা 70% সিদ্ধ হলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। প্রায় 10 মিনিট পর এই কাঁঠালটা 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এবার ওই একই পাতিলে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল আর 1 কাপ পরিমাণ মুগ ডাল সিদ্ধ করে নিচ্ছি, আর এই ডালটা কিন্তু 70% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 5-6 মিনিট পর এই ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে ডালের সাথে কষিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট কষিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের টুকরোগুলো দিয়ে আমি খুব ভালো করে এই কাঁঠাল টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর প্রায় 5-6 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। প্রায় 8 মিনিট পর আমি এই ঢাকনাটা উল্টিয়ে আবারও এই কাঁঠালগুলোকে নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এই কাঁঠালের টুকরোগুলোকে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি কয়েকটা শুটকি ভেজে নিব, এজন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে শুটকিগুলো ছেড়ে দিচ্ছি, আর এই শুটকিগুলোকে বলা হয় চ্যাপা শুটকি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়েই এই কাঁঠালটা রান্না করে নিতে পারেন। প্রায় 5-6 মিনিট পর এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি শুটকিটা ভেজে নিয়েছি। এবার আমি এই শুটকিটা কাঁঠালের মধ্যে দিয়ে দিব। এবার শুটকিটাকে খুব ভালো করে এই কাঁঠালের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আবারও চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, আর এই তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি কাঁঠালটায় একটা ফোড়ন দিয়ে দিব, এতে করে কাঁঠালের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হয় কিন্তু পেঁয়াজটা পড়ে যেতে পারে। প্রায় 5 মিনিট এভাবে অনবরত জাল করে আর নেড়ে চেড়ে আমি এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি কাঁঠালের মধ্যে ঢেলে দিচ্ছি। এই পেঁয়াজটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট রান্না করে নিব। আর 5 মিনিট রান্না করার পরপরই তৈরি হয়ে যাবে কাঁচা কাঁঠালের তরকারি। এবার আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কাঁঠালটা দেখতে কতটা অসাধারণ হয়েছে। আশা করছি আজকের এই কাঁঠালের তরকারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। হাজির হয়ে যাব আরও কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।